আমি এই তো এই মাত্র 10 ক্লাস 10-কে ছুটি দিলাম, পড়াতে পড়াতে না হঠাৎ করে কেউ একজন আমার সাথে দেখা করতে আসলো। কে, কারা সেটা, কে? এই যে এই দুজনে আমাকে নাকি সারপ্রাইজ দিতে এসেছে। হ্যাঁ, হঠাৎ করে অনেকদিন পরে। তাই আমাকে প্রতিদিন সারপ্রাইজ দেবে? আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইয়েস, আমি খুশি হয়ে গেলাম। ও, আমি কি সত্যি সুন্দর? আমাকে কেন সুন্দর লাগে এত? আরে বাবা রে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি কতটা সুন্দর! কিউটি, ও মাই গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি খুব খুশি হলাম তোমাদের কথা শুনে। আচ্ছা, আমি রবিবারে পড়াই বলে আমাকে সুন্দর লাগে? হ্যাঁ। বাহ, খুব সুন্দর, বিউটিফুল। তোমরা কি ছুটি হয়ে গেল তোমাদের? আচ্ছা, আমি বলছি কি ব্যাপার, কেউ একজন উঁকি দিচ্ছে আমার এই ঘরের এখানে। আমি পড়াচ্ছিলাম তো, ক্লাস 10-কে পড়াচ্ছিলাম, সেই 10টায় এসছে, 10, এখন 2টো বাজে, এখন 2টো না, 2:25 বাজে এখন, মানে প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা না, 4.5 ঘন্টার মতো ওদের একটা না পড়ালাম 10-কে, যেহেতু সামনে টেস্ট আছে তো একটু একটু চাপ লাগছে, কারণ ওদেরকে ঠিকঠাকভাবে না রেডি করলে ভালো লাগে না আমার। তো ওদেরকে ছুটি দিতে দিতে এ দেখলাম বাইরে থেকে কিছু বাচ্চার আওয়াজ। আমি বললাম কী ব্যাপার, আমাকে কেউ মারতে এসছে কি? ভয় লাগছে। কে? তারপর দেখলাম এই বাচ্চাই, কিউট কিউট বাচ্চাগুলো এসছে, এরা তো কখনো মারতেই পারে না, এদের নাম ইনি বিনি। এখন তো দুপুর আছে, রাতে তুমি দেখবা। কি রাতে দেখবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক। কি বলো, সারপ্রাইজ হচ্ছে? কি সারপ্রাইজ দিবে দেখি, কি সারপ্রাইজ? আমি চোখ বন্ধ করি, আমি চোখ বন্ধ করি দেখি। আচ্ছা সারপ্রাইজ, কি সারপ্রাইজ আমি দেখি। আমি এখানে নি, এখানে নিচে, এখানে বসি, দাঁড়া নিচে বসে। হ্যাঁ দেখি সারপ্রাইজ, আমি কি সারপ্রাইজ দেয়। আচ্ছা, হাত পাচ্ছি, আস্তে আস্তে খুলে দেখছি তো, দাঁড়াও খুলে দেখি কি আছে সারপ্রাইজ। দেখি খুলে, আগে দাঁড়াও দেখি আগে কি সারপ্রাইজ আছে আমার জন্য। আলা বাবালে, কি সারপ্রাইজ আছে! আমাকে প্রতিদিন, আমাকে প্রতিদিন সারপ্রাইজ দেবে বলছে। আমার জন্য চকলেট এনেছে, এই থ্যাংক ইউ, আমার খুব খিদে পেয়েছিল, এই আমার জন্য চকলেট এনে দিয়েছে তো, বাহ দারুণ সারপ্রাইজ, আমি খুশি হয়ে গেছি গো। ও, দুদিকে পাল্টিয়ে দেখবো কাগজ, দাঁড়াও দেখি দুদিকে পাল্টি, এই যে আমার, দেখ, আচ্ছা পরে দেখছি, দেখে আমার এই ছবিটা দেখেছিস তোরা, এটা কার ছবি বলতো? এটা আমাকে, আমাকে একজন এঁকে দিয়েছিল, কেমন লাগছে? দারুণ বল। হ্যাঁ, আর তোমরাও খুব মিষ্টি দেখতে, চলো তোমাদের বাইরে যাচ্ছি, পড়তে পড়তে যাই, এটাও পড়বো, কি লিখেছ? হ্যাঁ, এখন 2:30 বাজে, আর তোমাদের বাড়ি? আচ্ছা, মা বলে, কি বলে মা? আচ্ছা, কাকুকে নিয়ে আসতে বলে, কাকু টাইম পায় না। আচ্ছা নিয়ে আসবো। আরে বাবারে, মিষ্টি খাওয়াবে আমাকে, বাহ দাঁড়াও আমি আগে লেখাটা দেখি কি লিখেছে, দেখি কি লিখেছে, দেখি আমি ক্যামেরাটা। আরে রে, কি সুন্দর লিখেছে এরা, এই যে এই জিনিসগুলো অনেক দামি আমার কাছে, দেখো এ কি সুন্দর লিখেছিস রে, ফু লিখেছে, দাঁড়া দাঁড়া এখানে, দাঁড়া দাঁড়া এখানে আয়, শোন শোন এখানে আয়, তার এখানে বসে লেখাটাকে পড়ি, লেখাটা একটু সার্ট করে ধর, আমার এক হাত বিজি আছে তো, সার্ট করে ধর, আমি তোর এখান থেকে পড়বো। হ্যাঁ সার্ট করে ধর, ক্যামেরায় দেখবো কি লিখেছে। আই আরে অনুপ কাকু, আই লাভ ইউ অনুপ কাকু, আর হচ্ছে ফুল, ফুল এখানে আয়, এখানে আয়, এখানে আয়, এখানে আয় বন্ধু, ভালো আছিস? আচ্ছা আয় এখানে, এখানে আয়, শোন শোন না কি সুন্দর লিখেছে। আর এদিকে তাহলে তুমি একটু থাকবো, আমরা টাই
আসবে চিঠি নিয়ে চিঠি নিয়ে আমার জন্য লিখে আনবি আমার মন খুশি হয়ে যাবে না বাবু কেক তোমার কেন টাকা নষ্ট করবে তোমরা আমি তোমাদের কেক খাওয়াবো তোমরা চিঠি লিখে আনলেই খুশি হবো আমি ঠিক আছে তোমার যা ইচ্ছে আমার জন্য লিখে আনবে আমি তাতেই খুশি তো এই যে এই জিনিসগুলো ঠিক আছে এই জিনিসগুলো এতটাই ভালো লাগে আর এই জন্য আমি নিজেকে মনে করি আমি অনেক বড় লোক কারণ টাকা থাকলেই যে বড় লোক আমরা সেটা নয় এই ছোটো ছোটো মোমেন্টগুলো খুব মজা দেয় গো আমি কি বলবো আমার মন ছুঁয়ে গেল যে হঠাৎ করে এরকম একটা বাচ্চা আমার জন্য যখন লেখে না আমার জন্য কেউ যখন দেখো এই বাচ্চা একটা শিশু মন অনুপ কাকু দেখো ও অনুপ কাকু আই লাভ ইউ অনুপ কাকু এই ছোটো ছোটো ফুল এঁকেছে অনেক দামি গো তো আমি আমাদের কিছু খাওয়াতে পারলাম না কারণ দোকান বন্ধ ছিল একসময় ওদেরকে আমি খাওয়াই দেবো কেমন লাগলো ওদের সারপ্রাইজটা একবার কমেন্ট করে অবশ্যই জানাবে অপেক্ষায় পেলাম প্রত্যেকের কমেন্টের ভালো থেকো এই তো বাড়ি যাবো এখন কটা বাজলো দেখি পুরো 2:30 বাজে এদিকে ক্লাস চলছে ওপরতলায় টেটের ভাই করাচ্ছে ওখানে আর ওই বেলার ক্লাস নেই কোনো ওই বেলাটা পুরোপুরি আমার একদম বিকেল থেকে স্টাডি চলবে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুরু হয়ে যাবে পড়াশোনা দেখা যাক কতদূর কী হয় ভালো থেকে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এর সারপ্রাইজটা কেমন ছিল আমার খুব ভালো লেগেছে টাটা ফিরমি ল্যাঙ্গে চলতে চলতে